আমার ছেলেকে হাফেজ বানানোর জন্য মাদ্রাসা দিয়েছি, কিন্তু ও আর মাদ্রাসা যেতে চায় না। এখন আমার করণীয় কি? ছেলেকে মাদ্রাসা ভর্তি করাইছেন, ছেলে মাদ্রাসা যেতে চায় না, এখন করণীয় কি? করণীয় হলো হাত পা বেঁধে টানতে টানতে মাদ্রাসায় নিয়ে খুঁটির সাথে বেঁধে রাখবেন। বলে ঠিক, এটা ঠিক নাকি? তাহলে বেঠি কেনা বলা দরকার ছিল, আপনারা তো ঠিক বললেন। ভাইরা আমার, কোনো বাচ্চা মাদ্রাসা যেতে চায় না, কোনো বাচ্চা স্কুলে যেতে চায় না, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চায় না। এগুলো অনেক সময় হয় যে শিক্ষা প্রতিষ্ঠানটার পরিবেশ বাচ্চাকে ধরে রাখার জন্য উপযোগী না, হয়তো কোনো শিক্ষক সেখানে নির্যাতন করে, বাচ্চাকে সেভাবে আদর করে সোহাগ করে শিক্ষা দিতে পারে না, বা কোনো ত্রুটির কারণে হয়তো বাচ্চা সেখানে, অথবা কোনো দুষ্ট ছেলেদের কারণে সে সেখানে যেতে চায় না। মা বাবা এসব ক্ষেত্রে খুবই বিচক্ষণতার সাথে বোঝার চেষ্টা করবেন যে সমস্যাটা আসলে কোথায়। সমস্যাটা যদি ধরা যায় তাহলে খুব সহজে সমাধান করা যাবে ইনশা আল্লাহ। আর যদি সমস্যার সমাধান করার জন্য সমস্যা চিহ্নিতই করা না যায়, তাহলে সেক্ষেত্রে সন্তানকে জোর করে ধরে বেঁধে মেরে ধরে তারপরেও জবরদস্তিমূলক মাদ্রাসায় বা স্কুলে পাঠাতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা। অনেক মা বাবা সন্তানকে হাফেজ বানাবেন নিয়ত করেছেন, হয়তো অন্য কোনো সমস্যা নাই, স্কুল বা মাদ্রাসা প্রতিষ্ঠান ঠিকই আছে, সেখানে সবই ভালো আছে, উস্তাদদেরও কোনো ত্রুটি নাই, কিন্তু সন্তানের হয়তো পড়া মুখস্থ হয় না, সবাই মুখস্থ শক্তি সমান না, পড়া দিতে পারে না, এই জন্য তার অসুবিধা হয়, সে আনেজি ফিল করে, সে লজ্জিত হয়, প্রতিদিন পারে না, তো যার কারণে সে আসলে হিপস্টার পড়তে চায় না। যদি পরিস্থিতি এরকম হয় যে তার স্মৃতিশক্তি খুব দুর্বল, সেটাও মা বাবাকে গবেষণা করে অ্যানালাইসিস করে বাচ্চার মধ্যে সমস্যা আছে কিনা বের করতে হবে। যদি এরকম হয় যে সমস্যাটা বাচ্চার নিজের, তাহলে তার স্মৃতি শক্তি কম, অথবা সে যে কোনো কারণে হোক পড়াশোনা কন্টিনিউ করতে পারছে না, তাকে বুঝায় নসিহত করে তার সমস্যা থাকলে সমাধান করে যদি সম্ভব হয় তাকে পড়াবে, আর না হলে তাকে অন্তত নির্যাতন করে মেরে ধরে টর্চার করে তাকে হাফেজ বানাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলামে। কিন্তু তাকে মুসলমান বানাতে হবে, দিন শেখাতে হবে, দিনই পরিবেশে গড়ে তুলতে হবে, নামাজ পড়াতে হবে এবং নামাজের জন্য শাসন করতে হবে, সেটি কিন্তু ঠিকই করতে হবে। সব জায়গায় আবার আপনি একেবারে টলারেন্ট হয়ে গেলেন, সব জায়গায় একেবারে আপনি খুব বেশি উদার হয়ে গেলেন, তার নামাজটার ব্যাপারে খোঁজখবর নিলেন না, সে উল্টাপাল্টা করছে, গুনাহের পথে যাচ্ছে, ধ্বংসের দিকে যেতে পারে, সে ব্যাপারেও আপনি সিরিয়াস হলেন না, এরকম হওয়ার কোনো সুযোগ নাই। তবে পড়ালেখার জন্য বাচ্চাদেরকে টর্চার করা, যেটাকে জুলুম বলা যায়, সেই পর্যায়ে চলে যাওয়া, এটা কোনো অবস্থাতে জায়েজ হতে পারে। বিশেষ করে অনেক মা বাবা আছেন সন্তানকে মাদ্রাসা দিয়া এরপরে শিক্ষকদেরকে বলে যে হুজুর বেত আপনার আর চামড়া আমার, আসলে তো নিজের চামড়া না, চামড়া হলো ছেলের, বলে হুজুর গোস্তগুলো আপনার হাড্ডিগুলো আমাদের, আর বাচ্চাকেও বুঝায় দেয় যে হুজুর যে জায়গায় মারে ওই জায়গা জান্নাতে যাবে। এই মিথ্যা কথা বলে বাচ্চাকে সান্ত্বনা দেয়। তবে হ্যাঁ, এটা ঠিক যে সকল সন্তানই তারা যখন মা বাবা এবং শিক্ষকদের শাসন, শাসন এক জিনিস আর নির্যাতন আরেক জিনিস, শাসন এবং তাদের যে গাইডলাইন সেটাকে যদি সে মেনে চলতে পারে, তাহলেই সন্তানের উজ্জ্বল এবং সোনালী ভবিষ্যৎ তার জন্য অপেক্ষা করে। সেজন্য শাসনকে মেনে নেওয়ার মতো মানসিকতা বাচ্চাদের মধ্যে যেন থাকে, সেটা তাকে বোঝাতে হবে যে তোমার জন্য, তোমাকে যে আমি মাঝে মধ্যে বকা দেই, রাগ করি বা কোনো কাজ করতে দেই না, এটা তোমার ভালোর জন্য বাবা, এটা তাকে বোঝাতে হবে। সে যদি এটা বুঝতে পারে ইনশা আল্লাহ, তখন শাসন মেনে নেওয়াটা তার জন্য সহজ হবে। বাচ্চাদেরকে নসিহা করে, উপদেশ দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে শেখানোর চেষ্টা করতে হবে, নির্যাতন বা জুলুম করে নয়। বিশেষ করে অনেক মা বাবা আছে ছেলেকে মেয়েকে হাফেজ বানানোর জন্য যখন নিয়ত করছেন, উনি মনে করছেন এটার ব্যতিক্রম করলে বোধহয় আমার আমল বরবাদ হয়ে যাবে, এটা ভুল কথা। ভাইরা আমার, অনেকে নিয়ত করছেন আল্লাহ গর্ভস্থ সন্তান হাফেজ বানাবো, ভালো নিয়ত, কিন্তু দেখা গেলো যে তাকে হাফেজ বানানো যাচ্ছে না, তার স্মৃতিশক্তি খুব দুর্বল, হাফেজ হওয়ার জন্য তুখুর স্মৃতিশক্তি দরকার সেটা তার নাই, অথবা সে খুব দুষ্ট প্রকৃতির, হেফজখানার কঠিন নিয়ম কারণ এগুলো সে মেনে চলতে পারে না, তখন অতিরিক্ত কড়াকড়ি করলে, বেশি জবরদস্তি করলে অনেক সময় এই ছেলে নষ্ট হয়ে যেতে পারে, হিতে বিপরীত হতে পারে, সেটি মা বাবার মাথায় থাকতে হবে। আমি নিয়ত করছি দেখে সেটা পুরা করতেই হবে, সাধ্যে থাকুক বা না থাকুক, এমনটি কিন্তু ফরজ বা ওয়াজিব না।
আমি কি বোঝাতে পেরেছি? অতএব সন্তানকে এই জাতীয় পরিস্থিতিতে জোর জবরদস্তি, বিশেষ করে সেটা জুলুমের পর্যায়ে হয়, এরকম করা যাবে না। অনেক বাবা মা আছেন, তারা মাদ্রাসা ছেলে ভর্তি করেন বিশেষ উদ্দেশ্যে। এক মাদ্রাসার প্রিন্সিপাল আসছেন আমার কাছে, উনি এসে আমাকে বললেন, ভাই আপনি জানেন অনেক অভিভাবক আছে নিজেরা উল্টাপাল্টা চলবে, হালাল হারাম বাজ বিচার নাই, মা বেপর্দায় চলে, বাপ হারাম খায়, ঘুষ সুদের কারবার করে, কিন্তু ছেলেটা আমাদের কাছে এসে দিয়ে যায় এবং বোঝা যায় সেই ব্যাপারে সিরিয়াস যে তার অন্য কিছু হোক আর না হোক এই ছেলে হাফেজ হতেই হবে। তখন আমার মাঝে মধ্যে সন্দেহ হয়, ব্যাপার কি, এত কঠোর কেন এই লোকটা? হালাল হারামের ব্যাপারে তার তো সিরিয়াসনেস নাই, কিন্তু ছেলেকে হাফেজ বানাইতেই হবে, কাহিনিটা কি? তো আমি আবিষ্কার করলাম যে অনেক বাপ মা শুনছে যে কোনো এক ছেলে যদি জান্নাত হাফেজ হতে পারে তাহলে সে তার পরিবারের দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। তখন বাপে চিন্তা করে, ওরে যদি পিটায়া মেরে ধরে শিকলে বেঁধে যেভাবেই হোক হাফেজটা যদি ওরে বানাইতে পারি তাহলে আমার দুনিয়াতে যত আকাম কুকাম করছি সব কাটাকাটি হয়ে যাবে। এটা ভুল ধারণা ভাই। আপনি যত মানুষের হক নষ্ট করবেন, যত অন্যায় কাজ করবেন, ছেলে হাফেজ হয়ে আপনার সব মাফ করে দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, সে আসে সন্তানকে মেরে ধরেলেও হাফেজ বানাবেন, এটা কোনো সঠিক চিন্তা হতে পারে? এটা ঠিক আল্লাহর অনুমতি সাপেক্ষে হাফেজ যে কোরআনকে বুঝে পড়বে, কোরআন উপরে আমল করবে, কোরআন মুখস্থ করবে, কোরআনকে ধারণ করবে, আল্লাহর অনুমতি সাপেক্ষে সে অনেকের জন্য সুপারিশ করবে, বিভিন্ন হাদিসে আছে। কিন্তু এর মানে এই না যে আপনার যত পাপ অপরাধ হবে সে তার সুপারিশে সব মাফ করে ফেলবে, বিশেষ করে বান্দার হক আপনি নষ্ট করবেন আর ছেলেকে হাফেজ বানায় দিবেন আর কোনো অসুবিধা হবে না। তাহলে সবাই মিলে পরিবারের একটা করে ছেলেকে হাফেজ বানায়া ডাকাতি চুরি লুণ্ঠন যা আছে সব করা জায়েজ হয়ে যাবে, ঠিক না বে? ঠিক বিধা, এরকম চিন্তা করা যাবে